وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জিজ্ঞাসা করেছেন যে বিয়ে না করে জান্নাতে যাওয়া যাবে? জান্নাত যাওয়ার জন্য বিয়েটা কোনো জায়গাতে শর্ত নয়, তবে বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ ব্যক্তি কেন্দ্রিক, এক একজনের উপরে বিয়েটা এক এক রকম, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাত, আবার কারোর জন্য নফল হয়ে দাঁড়ায়। সুতরাং কারোর জন্য যদি বিয়ে ফরজ মনে হয় তার ক্ষেত্রে, তাহলে সে বিবাহ করবে। এবং হাদিসের মধ্যে আসছে যে বিবাহটা হচ্ছে অর্ধেক দিন, দিনে ইসলামের অর্ধেক, মানে বিবাহ করলে অনেক কিছু থেকে নিজেকে মজবুত করা যায়, ইমানি দিক দিয়ে জোর বাড়ানো যায় ইত্যাদি, অনেক পাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য বিবাহটাকে অর্ধেক দিন বলা হয়েছে। তবে নয় যে বিবাহ কেউ বিয়ে করলো না, তার কোনো সমস্যার কারণে বিয়ে হলো না, তাহলে সে জান্নাত পাবে না, এমনটা নয়। আর দুনিয়াতে যেহেতু এসেছে, প্রত্যেকটা নবী ও রাসূল বিবাহ করেছিলেন, তাদের সংসার আদি ছিল, সুতরাং এটা একটা সেদিক দিয়ে সুন্নাত। কেউ যদি পাপ থেকে বাঁচতে না পারে বিবাহের কারণে, যে না থেকে, তাহলে তার মনে হয় তাহলে সে বিবাহ করা তার জন্য ফরজ ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্র রয়েছে। বিবাহ অবশ্যই করতে হবে, এটা একটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এবং আল্লাহ বলছেন তুমকা হল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দাও, অবিবাহিতরা। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে এটা একটা করা আবশ্যিক কাজ। এখন কারো যদি হলো না, কোনো কারণবশত হলো না, তাহলে কি সে জান্নাত পাবে না? অবশ্যই পাবে ইনশাল্লাহ। আল্লাহ ঈমান ও আকীদা মজবুত যদি থাকে আল্লাহ তাআলার প্রতি, তাহলে সে অবশ্যই জান্নাত পাবে। তো আরেকটা হাদিস দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তিন ব্যক্তি সেই ইবাদতের কথা জানতে চাইলেন। জানার পরে একজন ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল, আমি বিবাহই করবো না, সংসার আদায় আমি করবো না, আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি তা বাড়াবাড়ি করবে, কারণ আমি বিবাহ করেছি, আমি সংসার আদি করি, স্ত্রীর কাছে সময় দিই, আমি আল্লাহর ইবাদত করি। সুতরাং এটা একটা ইসলামের রীতিনীতি, অবৈধ কাজ থেকে বেঁচে চলার একটা মাধ্যম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।